আমরা আবর্তন গতি সম্পর্কে জানলাম, এরপরে আমরা জানবো পরিক্রমণ গতি সম্পর্কে। পরিক্রমণ গতিটা কি বললাম না, পৃথিবী নিজ অক্ষের চারিদিকে ঘুরতে ঘুরতে পশ্চিম থেকে পূর্বে নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে 365 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডে একবার পূর্ণ পরিক্রমণ করে। তাই এর আরেক নাম হচ্ছে পরিক্রমণ গতি। তাহলে পৃথিবীর আবর্তন গতি সম্পর্কে জানলাম, পরিক্রমণ গতি সম্পর্কে জানলাম। এরপরে বলছি পরিক্রমণ গতিতে যে সময় লাগে 365 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড যে সময় লাগে, এই পরিক্রমণ গতির আরেক নাম বলা হচ্ছে সৌর বছর। পরিক্রমণ গতির ফলেই বছর গণনা করা হচ্ছে। দেখো আমাদের লাইনে আছে, বইয়ের মধ্যে আছে, দেখো পরিক্রমণ গতির মাধ্যমে বছর নির্ধারিত হয়, তাই এর আরেক নাম হচ্ছে বার্ষিক গতি। এবার আমরা একটা জিনিস আসবো যে কক্ষ বা কক্ষপথ কাকে বলে। না, যে নির্দিষ্ট পথে পৃথিবী সূর্যকে পরিক্রমণ করছে, যে পথে পরিক্রমণ করছে সেই পথটাকে বলবো আমরা কক্ষপথ। আর কক্ষতল কি, না যে সমতলে কক্ষটা অবস্থিত তখন তাকে বলবো আমরা কক্ষতল। অর্থাৎ যে সমতলের মধ্যে কক্ষ অবস্থিত থাকে তাকে বলবো আমরা কক্ষতল। এরপরে আমরা আসবো আবর্তন গতির ফলাফল এবং পরিক্রমণ গতি বা বার্ষিক গতির ফলাফল। আবর্তন গতির ফলে কি কি হয়, না সূর্যোদয় সূর্যাস্ত হয়, দিন রাতের সৃষ্টি হয়, জোয়ার ভাটা হয়, সময় গণনা হয় ইত্যাদি। আর বার্ষিক গতির ফলে কি হয়, বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হয় এবং দিন রাতের হ্রাস বৃদ্ধি হয়। আজ আমরা এটুকুই পড়ব, পৃথিবীর গতি সম্পর্কিত এই আলোচনাটুকু থাকবে আজকে।